সামনে আয় সামনে একটু আমার দিও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মায়া টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি সাথে রয়েছে হারুনুর রশিদ হারুন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের উসমানীনগর উপজেলা দয়ামির ইউনিয়ন পুরুয়া ট্রান কোম্পানির সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটি ঘটেছে প্রায় এখন থেকে সন্ধ্যার আগে কিন্তু আমরা দেখতে পেরেছি যে রাস্তার উভয় পাশে প্রায় টানা দেড় ঘন্টা থেকে আসলে খুবই যানজট এবং দেখতে পাচ্ছেন এখানে যে ঘটনাটি ঘটেছে দুটি ট্রাক এবং একটি সিএনজি আমরা যতটুকু জানতে পেরেছি এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের মেইন রোডে কিন্তু আসলে ট্রাকটি কিন্তু এখানে খুবই দুমড়ে মুচড়ে পড়ে আছে এবং এখানে অনেক পাথর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাথর রাস্তার মধ্যে এবং খুবই মানে বিপর্যয় অবস্থা আমরা দেখতে পাচ্ছি ট্রাকের এখানে কিন্তু আসলে ট্রাকটি উদ্ধার অভিযান এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার অভিযান কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সবাই লাইভটি শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং এখন পর্যন্ত এই ট্রাকটি এখান থেকে সরানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং পাশাপাশি এখানে আমাদের উসমানীনগর ফায়ার সার্ভিসের টিম কিন্তু তারাও কাজ করেছে আমরা একটু আগে দেখেছি দেখতে পাচ্ছেন আপনারা মহাসড়কের মেইন রোডেই কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং দুটি ট্রাক এবং একটি সিএনজি আমরা যতটুকু জানতে পেরেছি এবং ঘটনাটি ঘটেছে সন্ধ্যার প্রায় ঘণ্টাখানেক আগে এবং বর্তমান অবস্থায় কিন্তু উভয় পাশেই কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু আটকা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন উদ্ধার অভিযান চলছে আমরা অনেকেই রয়েছেন এখানে মামা মামা একটু মাঠে দাও আমরা একটু সিলেট জেলা মাইক্রোবাস সমিতির দয়ামির শাখার সভাপতি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে এই ঘটনাটি প্রায় সন্ধ্যার আগে ঘটেছে মানুষ কেমন আহত হয়েছে আশ্রয় টাইমে ঘটেছে আশ্রয় টাইমে কেমন মানুষ আহত হয়েছেন মামা আহত তিনজন আমরা পাঠাইছি এই উসমানী মেডিকেলে তিনজন আমরা জানতে পেরেছি যে একটি সিএনজি এবং দুটি না সিএনজি না সিএনজি 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 কোনো পেসেঞ্জার না সিএনজির কোনো পেসেঞ্জার না যা আহত হয়েছে ট্রাকের উনি যেমনটি জানিয়েছেন যে দুটি ট্রাক এবং একটি সিএনজি কিন্তু ঘটনাস্থলে কবলিত হয়েছে আমি ভাইয়ের সাথে আমার আমরা উসমানীনগর উপজেলা ট্রাক পিক আপ কাওয়ার ভ্যান সমিতি ইউনিয়নের সম্পাদক সেক্রেটারি সহ সেক্রেটারি ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সিলেট জেলা ট্রাক পিক আপ কাবার ভ্যানের তাজপুর ইউনিয়নের সভাপতি ওনার সাথে সাধারণ সম্পাদক ওনার সাথে কথা বলার চেষ্টা বাবুল ভাই আপনাদের তো ট্রাক আসলে কেমন কত আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় তিনজন আহত হয়েছেন কতজন আহত হয়েছেন তিনজন আহত হয়েছে এটা সঠিক যে দুইটি ট্রাক আর এটা সিএনজির কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে সিএনজি রাস্তায় পালাই আছে এই রাস্তা সাইডে পুষ্কিনীর মধ্যে পালাই আছে যে এই সিএনজির কারণে অ্যাক্সিডেন্টগুলা ঘটেছে তা আমরা ড্রাইভার অথবা হেল্পারের অবস্থা কি মোটামুটি তারা জীবিত আছে এখনো এখনো জীবিত আছে তারা তারা বাঁচার প্রক্রিয়া আছে আমরা গাড়িয়ে দিছি চিকিৎসার জন্য দিছি আমরা আমরা ওদের জন্য দোয়া করি সবাই জন্য দোয়া করি যে আল্লাহকে ওরা রাখে সহিসাল আমাদের সুস্থ করে দেবো কুড়ে বাবার কুলে মার কুলে নিয়ে দেবো ধন্যবাদ বাবুল ভাই আমরা কথা বলছিলাম আসলে বাবুল ভাইয়ের সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু আসলে এখানে রয়েছেন এবং অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এখানে ঘটেছে আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি যেহেতু দুটি ট্রাকের সাথে এই সংঘর্ষটি ঘটেছে এবং একটি সিএনজি ঘটনাস্থলে কবলিত ছিল কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ঘটনা যেভাবে মারাত্মক হয়েছে আসলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আমরা জানতে পেরেছি যে তিনজন আহত হয়েছেন এবং সেই তিনজন কিন্তু আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটু সিএনজি আপনাদেরকে দেখাই আপনারা দুটি ট্রাক কিন্তু দেখতে পাচ্ছেন একটি ট্রাক কিন্তু উদ্ধার অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি ট্রাক কিন্তু খাদের মধ্যে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিএনজিটা যে জায়গাতে আছে আমরা একটু আমরা একটু সিএনজিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ট্রাক এবং দুটি ট্রাক এবং একটি সিএনজির সাথে যে ঘটনাটি ঘটেছিল এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা আসলে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ব্যাপী আমরা দেখতে পাচ্ছি যে
আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি সিএনজি খাদে পড়ে আছে এবং সিএনজি কিন্তু নাম্বারবিহীন সিএনজি এবং সামনে পিছনে কোনো নাম্বার নেই আমরা সামনের দিকে হয়তো দেখতে পারিনি কিন্তু পিছনে কোনো নাম্বার পাচ্ছি না এবং কোনো ধরনের এখানে লেখাও নেই সিএনজি কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি নাম্বারবিহীন এই সিএনজিটা বর্তমানে রাস্তার পাশে কিন্তু খাদে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধার অভিযান চলছে এবং এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কিন্তু প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি এর আগেই কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারাও কিন্তু কাজ করে গেছে এখন কিন্তু রয়েছেন শুধু প্রশাসনের নেতৃবৃন্দ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন একটি ট্রাক কিন্তু এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাথর বোঝাই ট্রাকটি কিন্তু রোডের একদম মহাসড়কের মধ্যখানে আসলে দুমড়ে মুচড়ে পড়ে গেছে এবং পাশাপাশি একটি ট্রাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার অপর প্রান্তে রয়েছে একটি ট্রাক সেটিও কিন্তু এই মুহূর্তে উদ্ধার করা হবে এবং উভয় পাশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার যানবাহন কিন্তু আটকা পড়েছেন এবং অনেক যাত্রী সাধারণ খুবই দুর্ভোগে এই দুর্ঘটনা ক্রমে কিন্তু তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু উদ্ধার অভিযান চলছে আমরা যদি দেখাই একটি উইস দিয়ে আসলে ট্রাকটিকে উদ্ধার কাজ উদ্ধার তৎপরতা কিন্তু তারা চালাচ্ছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই কমেন্টস করছেন এটি হচ্ছে উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের পুরুয়া বাজার প্রাণ কোম্পানির একদম সম্মুখে সেই ঘটনাটি ঘটেছে আপনারা অনেকেই প্রাণ কোম্পানি ছিলেন সেই প্রাণ কোম্পানির সামনে কিন্তু এই ঘটনা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রোডে এই ঘটনাটি ঘটেছে প্রায় বাদ আসর আমরা যতটুকু জানতে পেরেছি আসরের পরেই কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে কিন্তু ট্রাক অনেক বোঝাই থাকার কারণে এবং ট্রাকে পাথর থাকার কারণে আসলে রোডটি এই মুহূর্তে জ্যাম লেগে গেছে এবং জ্যামের মধ্যে অনেক মানুষজন আটকা পড়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রশাসন তারা কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং ট্রাকের মধ্যে যে তিনজন দুটি ট্রাকের মধ্যে তিনজন ড্রাইভার হেল্পার সহ তিনজন কিন্তু আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার দিবেন এবং আমরা প্রতিনিয়ত আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইনটি আসলে এই মুহূর্তে হয়তো একটু ক্লিয়ার করা হচ্ছে লাইটই ধরিস না দেখা এখানে অবাধে দর্শক যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ পাক রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং দয়াবান এই ঘটনায় হয়তো আজকে যদি অনেক মানুষের প্রাণের আশঙ্কা ছিল এখানে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং মেহরবান এখানে যদি কোনো যাত্রীবাহী বাস এই দুর্ঘটনায় কবলিত হতো তাহলে অনেক মানুষ আজকে এই ঘটনাতে সম্পৃক্ত হতেন কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এত বড় বিপজ্জনক ঘটনা থেকে সবাইকে রক্ষা করেছেন আমরা প্রত্যেক দিন যেন সব সময় মহান আল্লাহকে স্মরণ করি এবং বিশেষ করে আমরা সব সময় সেফে চলার চেষ্টা করি যেভাবে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি এবং সব সময় ধীর গতিতে যেন মহাসড়কে আমরা প্রতিদিন গাড়ি ব্যবহার করি এবং যারা গাড়ি চালান আপনাদের প্রতিও অনুরোধ বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা ধীর গতিতে গাড়ি চালাবেন আমরা ঘটনার মেইন স্থলে আছি যে জায়গাটিতে ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা চলছে দুটি ট্রাক কিন্তু আসলে ঘটনায় কবলিত হয়ে রাস্তার মধ্যে দুমড়ে মুচড়ে পড়ে গেছে একটি ট্রাক এবং একটি ট্রাক কিন্তু রাস্তার বাম পাশে পড়ে আছে পাথর বোঝাই কিন্তু যে ট্রাক সেই ট্রাকটি আসলে রাস্তার মধ্যখানে পড়েছে সেই জন্য আসলে অনেক জ্যাম উভয় পাশে হাজার হাজার গাড়ি জ্যামে আটকা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক মানুষ কিন্তু আসলে অনেক যাত্রী সাধারণ সেই ভোগান্তিতে পড়েছেন যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দুটি ট্রাকের সাথে একটি সিএনজিও আমরা আপনাদেরকে পিছনে যদি একটু দেখাই সিএনজিটি আপনারা দেখতে পাচ্ছেন সিএনজিটি খাদে পড়ে আছে নাম্বারবিহীন সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন এই সিএনজির আসলে
যারা ছিলেন আমরা এখন পর্যন্ত জানতে পারিনি সিএনজি তে কয়জন যাত্রী ছিলেন এবং এই সিএনজি চালক তিনি কোথায় আছেন এখন পর্যন্ত আমরা সেটুকু জানতে পারিনি এখনো আপনাদেরকে সেই আপডেট আমরা দিতে পারিনি তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা মূল ঘটনাস্থলে রয়েছি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় দুই তিন ঘন্টা ব্যাপী আমরা জানতে পেরেছি যে রাস্তাটি জ্যাম লেগে আছে এবং অনেক মানুষ কিন্তু আসলে জ্যামে পড়ে আটকা পড়েছেন উদ্ধার তৎপরতা চলছে আশা করি 15-20 মিনিটের মধ্যেই রাস্তাটি ক্লিয়ার হয়ে যাবে অনেকেই হয়তো কমেন্টস করছেন জ্যামে আটকা আছেন এবং প্রশাসন খুবই জোরালো একটি ভূমিকা রাখছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের অনেক জোরালো একটি ভূমিকা এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে লাইনটি ক্লিয়ার করার জন্য এবং এই ট্রাকগুলোকে উদ্ধার করার জন্য আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সিএনজিটা আসলে আমরা যদি নাম্বার থাকতো তাহলে আমরা বলতে পারতাম এই সিএনজিটা কোন জায়গার কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না এই সিএনজি যেহেতু সিএনজিটা নাম্বারবিহীন এবং নাম্বার নেই সিএনজির সেহেতু আমরা এই সিএনজিকে আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি যে সিএনজির নাম্বারটা এবং কোন জায়গার এই সিএনজি আমরা কিন্তু জানতে পারিনি ও সে মাতা দর্শক আসলে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আটটা উপরে দিই রাখ মোবাইল বিজি আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বৃষ্টি এসে গেছে বৃষ্টির মধ্যে প্রচন্ড জ্যামও লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ভাই মুম্বাই দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজেও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেকেই আসলে কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি কিভাবে হলো ভাই ধন্যবাদ জানাচ্ছি শোয়েব আহমদ ভাইকে আসলে এই ঘটনাটি ঘটেছে প্রায় বাদ আসর আমরা যতটুকু জানতে পেরেছি দুটি ট্রাক এবং একটি সিএনজি ঘটনাস্থলে সংঘর্ষে আসলে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় কয়েকজন মানুষ আসলে আহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় তারা কিন্তু আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি আছেন এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কোনো হতাহতের ঘটনা এখানে কোনো মানুষ এখন পর্যন্ত আসলে নিহত হননি যারা ঘটনাস্থলে ছিলেন ট্রাক এবং সিএনজির সাথে আমরা জানতে পেরেছি যে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং দুটি ট্রাক এবং একটি সিএনজি সিএনজি কিন্তু আসলে নাম্বারবিহীন অনটেস্ট সিএনজি যেটি আমরা দেখিয়েছি আপনাদেরকে এবং আমরা যে জায়গায় আছি এই জায়গাটি হচ্ছে সিলেটের উসমানীনগর উপজেলা দয়ামির ইউনিয়নের কুরুয়া বাজারের একটু সামনে প্রাণ কোম্পানির একদম সম্মুখে এই ঘটনাটি ঘটেছে ঢাকা সিলেট হাইওয়ে রোডের একদম মধ্যখানে কিন্তু আসলে ট্রাকটি দুমড়ে মুচড়ে পাথর বোঝাই ট্রাকটি কিন্তু পড়ে গেছে এবং ট্রাকের উদ্ধার তৎপরতা কিন্তু এই মুহূর্তে চলছে এবং উভয় পাশেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গাড়ি কিন্তু এই ঘটনার কবলে আসলে জেমে আটকা পড়েছেন অনেক সাধারণ যাত্রী সাধারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যদি ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাই অসংখ্য গাড়ি উভয় পাশেই কিন্তু অসংখ্য গাড়ি আমরা লক্ষ্য করেছি এবং জ্যাম কিন্তু আসলে এখন পর্যন্ত ছুটছে না যেহেতু ট্রাকটি রোডের মধ্যখানে পড়ে আছে সেই ট্রাকটি উদ্ধার হওয়ার পরপরই আসলে এই রাস্তাটি পুরোপুরি ক্লিয়ার হবে এবং এই উদ্ধার তৎপরতা এখানে চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একটি উইস নিয়ে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রশাসনের লোকজন রয়েছেন এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোডটি ক্লিয়ার করার জন্য কিন্তু পাথর রাস্তার মধ্যে পড়ে আছে ট্রাকটি পুরোপুরি পাথর বোঝাই ছিল এবং সম্পূর্ণ পাথর কিন্তু আসলে রাস্তার মধ্যে পড়ে গেছে সেজন্য আসলে
জ্যাম লেগেছে উভয় পাশে অনেক মানুষ এখানে আসলে এই ঘটনার কবলে জামে পড়ে কিন্তু আটকা পড়েছেন অনেক মানুষজন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হেঁটে হেঁটে অনেকেই রওনা দিচ্ছেন তাদের নিজ নিজ গন্তব্যস্থানে আমরা যদি এদিকে একটু ঘুরাই আমরা কিন্তু বৃষ্টির জন্য এখানে আছি একটি দোকানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ কিন্তু আসলে জ্যামের মধ্যে আটকা পড়ে তারা কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নেমে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন এবং অনেক মুমূর্ষু রোগী কিন্তু রয়েছেন বিভিন্ন গাড়িতে এবং অনেক বিদেশ যাত্রীরা রয়েছেন এবং বিভিন্ন প্রয়োজনে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছেন এবং অনেকেই যাওয়ার জন্য রওনা দিচ্ছেন এটি হচ্ছে সিলেটের উসমানীনগর উপজেলা দয়ামির ইউনিয়নের পুরুয়া নামক যে বাজার সেই বাজারের সামনে দশ মাইল যেটিকে বলা হয় সেই দশ মাইল এরিয়া প্রাণ কোম্পানির একদম সম্মুখে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে এখন থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে প্রায় বাদ আসর এবং আমরা জানতে পেরেছি ঘটনায় কবলিত হয়েছে দুটি ট্রাক এবং একটি সিএনজি এই ঘটনার কবলে পড়ে ট্রাক এবং সিএনজির যারা ছিলেন কয়েকজন তারা কিন্তু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি সিএনজি দেখিয়েছি যে একটি নাম্বারবিহীন সিএনজি সেটি কিন্তু আসলে লাইনচ্যুত হয়ে রোডের নিচে পড়ে আছে আমরা সেটি দেখিয়েছি দর্শকদেরকে আমরা দেখিয়েছি এবং সিএনজির কোনো নাম্বার নেই এবং সিএনজিতে কয়েকজন যাত্রী ছিলেন আমরা সেটিও আসলে এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি এবং সিএনজির চালক কোথায় আছেন সেটিও আমরা পাইনি কিন্তু ট্রাকের হেল্পার এবং চালক যারা ছিলেন তারা কিন্তু আসলে খুবই আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে প্রেরণ করা হয়েছে আমরা জানতে পেরেছি আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট তারা কিন্তু আসলে সেই উদ্ধার কাজে তৎপরতা চালিয়ে তাদেরকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং ট্রাকটি মহাসড়কের মধ্যখানে থাকায় উভয় পাশে যে জ্যাম লেগেছে সেই জ্যামে পড়ে আছেন হাজার হাজার গাড়ি এবং যাত্রী সাধারণ অসংখ্য যাত্রী সাধারণ আমরা প্রায় দয়ামির থেকে হেঁটে হেঁটে আসছি দয়ামিরের একদম সামনে স্বর্গাঁও থেকে বলতে গেলে আমরা হেঁটে হেঁটে আসছি গাড়ি নিয়ে আসা সম্ভব হয়নি আমাদের সেক্ষেত্রে আপনারা যদি একটু অনুভব করেন তাহলে অনুভবের দিক দিয়ে আপনারা জানতে পারবেন যেহেতু দুই থেকে তিন ঘন্টা ব্যাপী এই ঘটনাটি ঘটেছে এবং ঘটনার পরেই পরপরই কিন্তু রাস্তাটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে গেলে বলবো যে দয়ামির পর্যন্তই এই কুরুয়া থেকে যে জায়গা ঘটনাস্থল থেকে প্রাণ কোম্পানি সামন থেকে দয়ামির পর্যন্ত হয়তো গাড়ির লাইন এবং এদিকে যদি আমরা ডান দিকে যদি বলি নাজিরবাজার পের হয়ে গেছে হাজার হাজার গাড়ি কিন্তু আসলে আটকা পড়েছে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি অনেকেই কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বৃষ্টি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টির কারণে আমরা একটু সাইডে আছি এবং আমরা একটু আগেই লাইভের প্রথমেই আমরা দেখিয়েছি মূল স্পট এবং মূল স্পটটি আপনারাও দেখতে পাচ্ছেন আবার জুম করে একটু যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা চলছে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু আসলে রোডের একদম মধ্যখানে পাথর বোঝাই ট্রাক সেটি কিন্তু এখানে দুমড়ে পড়ে যায় ঘটনায় কবলিত হয়ে এবং ট্রাক দুটি ট্রাকের সংঘর্ষে আসলে এই ঘটনাটি ঘটেছে দুটি ট্রাকের সংঘর্ষে একটি সিএনজি ও ঘটনার সাথে সম্পৃক্ত সিএনজিটা কিন্তু আসলে রাস্তার পাশে খাদে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এবং সিএনজির কোনো নাম্বার নেই নাম্বারবিহীন অন্টেস সিএনজি এবং সিএনজির চালক এবং যাত্রী সাধারণের এখন পর্যন্ত কোনো হদিস আমরা পাইনি আমরা জানতে পারিনি সিএনজিটা কোন জায়গার যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আসলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে এই মর্মান্তিক
সড়ক দুর্ঘটনায় হয়তোবা কোনো যাত্রীবাহী বাস আজকে যদি এই ঘটনায় কবলিত হতো তাহলে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই ঘটনায় শুধু দুটি ট্রাক এবং একটি সিএনজি ছিল এবং এখন পর্যন্ত আসলে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। প্রায় দুই থেকে তিনজন তিন চারজন হবে, যেমনটি জানিয়েছেন এখানে আমাদের তাজপুর ট্রাক পিক আপ খাবার ভ্যানের সাধারণ সম্পাদক বাবুল মিয়া যেমনটি জানিয়েছেন যে ট্রাক এবং ট্রাকের হেল্পার তারা কিন্তু আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনেকেই কমেন্ট করছেন কেউ এখনো মারা যায়নি আসলে ঘটনায়। আমি বারবারও বলছি যে কেউ এখনো এই ঘটনায় কেউ মারা যাননি, যারাই ঘটনায় পড়ে আহত হয়েছেন তারা কিন্তু আসলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি লাইনটি এই মুহূর্তে এক সাইড কিন্তু আসলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং উপর পাশে অনেক গাড়ি কিন্তু আসলে হাজার হাজার গাড়ি আপনারা ফলো করলে দেখতে পারবেন লাইভে থাকলে, উপর পাশে অসংখ্য গাড়ি কিন্তু আসলে রয়েছেন। আমরা আসলে এই পাশেরই একজন চাচা ওনার সাথে একটু কথা বলবো। চাচা আসলে কয়টার দিকে ঘটনাটি ঘটে চাচা যদি একটু বলেন এবং কতজন মানুষ এখানে ঘটনায় কবলিত হয়েছেন যদি একটু বলেন চাচা? বহু মানুষ আছে। কয়টার দিকে ঘটেছে ঘটনা? আসরের বাদ। আপনার বাড়ি কোন জায়গা চাচা? আমার বাড়ি কুরুয়া। উন্নয়ন ঘটনাস্থলে যারা আহত হইছিলা ট্রাকর ড্রাইভার এবং হেল্পার কতজন আসলা তারা মানুষ কইতে পারবেন? তারা ষাট জন। আর সিএনজির কোনো যাত্রী আছে? না, যাত্রী না, খালি ড্রাইভার। ড্রাইভার কি আহত হয়েছিল? না, ড্রাইভার কিছু গিনা নেই। আচ্ছা, আমরা জানলাম যে সাসার গেছে থাকি, আমরা যতটুকু জানতে পেরেছি সাসা যেমনটি জানিয়েছেন যে ঘটনা বাদ আসর কিন্তু ঘটেছে এবং এই ঘটনায় একটি সিএনজিকে বাঁচানোর জন্য আসলে ট্রাকটি মুখামুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং মুখামুখি সংঘর্ষের ঘটনায় আসলে এখানে চারজন মানুষ আহত হয়েছেন এবং চারজন কিন্তু আসলে ট্রাকে ছিলেন এবং তাদেরকে আসলে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মকবুল ভাই লিখেছেন আসলে সিএনজি কোন জায়গায়? সিএনজি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি মকবুল ভাই যে সিএনজি কোন জায়গায়। সিএনজির কোনো নাম্বার নাই এবং আমরা অনেক খোঁজাখুঁজি করেছি যে সিএনজির চালক এবং সিএনজির যাত্রী আমরা পাই নাই কাউকে। তবে একজন চাচা এখানে প্রত্যক্ষদর্শী, তিনি জানিয়েছেন যে সিএনজিতে কোনো যাত্রী ছিলেন না, শুধু চালক ছিলেন এবং চালক ভালো আছেন এবং কোন জায়গার সিএনজি সেটি চাচা আপনি জানেননি? আচ্ছা, একটু আমি চাচা আপনার কাছ থেকে জানি, আপনি কি জানেন সঠিকভাবে এই সিএনজি কোন জায়গার? দয়ামিরোড। আপনি সঠিকভাবে জানেন? জি। আপনি ড্রাইভার সাহেবকে চিনছেন? না, ড্রাইভারকে চিনছি না। তাহলে কিভাবে বুঝলেন সিএনজি দয়ামিরের নাম্বার আছে? তো নাম্বার নাই, সিদ্ধা কইছে দয়ামিরোড কইছে দয়ামিরোড। না না না, এখানে আমরা সিএনজির কোনো নাম্বার পাইনি, এটি অনটেস্ট নাম্বারবিহীন সিএনজি। আপনি মানে কিভাবে নিশ্চিত হলেন যে এটি দয়ামিরের? দয়ামিরোর মেম্বার আছে তো, সিএনজির মেম্বার আছে। তারা বলছেন না? হ্যাঁ হ্যাঁ, তারা বলছেন দয়ামিরের। আচ্ছা চাচা, একজন চাচা বলছেন, তারপরে আমরা পুরোপুরি নিশ্চিত নয়, চাচা বলছেন যে সিএনজিটা কিন্তু দয়ামিরের সিএনজি, তবে আমরা পুরোপুরি নিশ্চিত নয় এখনো, যেহেতু আমরা এখানে সিএনজির কোনো গার্জিয়ান এবং সিএনজির কাউকে আমরা পাইনি। তবে ট্রাকের আমরা নেতৃবৃন্দকে পেয়েছি, তারা যেমনটি নিশ্চিত করেছেন যে দুটি ট্রাক এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছে এবং তারা যেমনটি দাবি করছেন যে সিএনজির কারণে আসলে ঘটনাটি ঘটেছে, চাচাও সেটি বলছেন যে সিএনজিকে বাঁচানোর জন্য মুখোমুখি সংঘর্ষ ঘটে। তো আসলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আমরা চাই না, আমরা প্রতিনিয়ত আসলে
বিভিন্নভাবে দুর্ঘটনায় কবলিত হই এবং তাজা তাজা প্রাণ কিন্তু আমাদের মাঝ থেকে অনেকে চলে যান। তবে আজকের এই ঘটনায় আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা আমরা হতাহত হইনি, হতে দেখিনি এবং কোনো প্রাণনাশের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যারা এই ঘটনায় কবলিত হয়েছেন তারা কিন্তু চারজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ধন্যবাদ জানাচ্ছি অনেকেই, আনসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা কমেন্টস করছেন, সবার হয়তো কমেন্টস পড়তে পারছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। এই ঘটনাটি ঘটেছে সিলেটের উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের করুয়া 10 মাইল প্রাণ কোম্পানির একদম সামনে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে ঘটনাটি ঘটেছে। এবং আমরা আবারও যাচ্ছি, বৃষ্টি একটু থেমেছে, আমরা মূল স্পটে যাচ্ছি এবং পাথর বোঝাই ট্রাক আমরা দেখতে পেরেছি। পাথর বোঝাই ট্রাক এবং দুটি ট্রাক এবং একটি সিএনজি আমরা দেখতে পাচ্ছি, উদ্ধার তৎপরতা এই মুহূর্তে নিশ্চিত করে ফেলছেন তারা। এবং দেখছেন আপনারা, দেখাবে ক্যামেরা সুন্দরই, ওই যে পাথর তুলে পুরো পাথর কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রোডের মাঝখানে, রোডের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাথর। এবং এখানে এই স্থানীয় জনসাধারণ যারা অনেক কষ্ট করেছেন সবাই মিলে, ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে এই ঘটনাটি প্রায় আসর বাদে ঘটেছে, এখানে কতজন মানুষ আহত হয়েছে? খালি ওই ড্রাইভার, ওই যে বড় গাড়ি ড্রাইভারটা থাকে, ওই ড্রাইভারটা তো আহত হয়েছে, আর কিছু হয়েছে না। আচ্ছা সিএনজি আমরা জানতে পারিনি, সিএনজিটা কোন জায়গা? সিএনজি ওখানে রই, ও যে সিএনজি আমরা দেখতে পাচ্ছি কোন জায়গা আপনারা জানতে পারছেন? ও লোকাল সিএনজি। আচ্ছা সিএনজি ড্রাইভারের কোনো কিছু হয়েছে? না না, ড্রাইভারের কিছু হয়েছে না। তিনজন মানে মানুষ আহত হয়েছে? আহত হয়েছে। ভাইয়ের পরিচয়টা যদি? দয়ামিরের ওই আমার বাড়ি দয়ামির। আচ্ছা ধন্যবাদ। আমরা এক ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে উনিও বলছেন তিনজন, একটু আগেই যেমনটি জানিয়েছেন দয়ামিরের সিদ্দিক আলী, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনজন মানুষ এখানে ঘটনায় কবলিত হয়ে আহত হয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাথর, অসংখ্য পাথর। পাথর বোঝাই ট্রাক কিন্তু আসলে ঘটনায় কবলিত হয়ে এই রোডের একদম মধ্যখানে পড়ে যায় এবং পড়ে যাওয়াতে পাথরগুলা রাস্তার মধ্যে পড়ে যায় এবং উদ্ধার তৎপরতা এই মুহূর্তে চলছে। ট্রাকটি কিন্তু এখানে দেখতে উইশ এনে তারা কিন্তু ট্রাকটি উদ্ধার করেছেন এবং পাথরগুলা রোডের মধ্যে পড়ে যাওয়াতে এখন অনেক মানুষজন এখানে লেগে কিন্তু আসলে সেই পাথরগুলা সরাচ্ছেন এবং রাস্তার মধ্যে অসংখ্য জ্যাম লেগে আছে। উপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি কিন্তু আটকা পড়েছেন এবং এই এলাকার স্থানীয় যারা রয়েছেন সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে কাজ করছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে লাইনটি ক্লিয়ার করা হচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মানুষ কিন্তু আসলে নিহত হননি, যারাই কিন্তু ঘটনায় কবলিত হয়েছেন প্রায় তিনজন মানুষ আমরা যতটুকু জানতে পেরেছি, সবাই বলছেন যে ট্রাকের যারা ড্রাইভার এবং হেল্পার ছিলেন এই তিনজনকে কিন্তু আসলে চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তো আমরা আবারও জানিয়ে রাখি, আমরা আছি সিলেটের উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের পুরুয়া 10 মাইল যে এলাকা প্রাণ কোম্পানির একদম সামনে ঢাকা সিলেট হাইওয়ে রোডে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পাথরগুলো সরাচ্ছেন এবং পাথর সরানোর পরপরই হয়তো লাইনটা ক্লিয়ার হবে এবং ঘটনাটি ঘটেছে আমরা যতটুকু জেনেছি যে বাদ আসর, আসরের পরপর, আসর থেকে এখন বাজে ঘড়ি প্রায় 7টা বেজে গেছে, 7টার উপরে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় এখানে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি। 3 ঘন্টা ব্যাপী এই লাইনটি ব্লক হয়ে আছে এবং উভয় পাশে কিন্তু রাস্তার আমরা জানতে পেরেছি যে অসংখ্য গাড়ি এবং অসংখ্য সাধারণ মানুষ কিন্তু আসলে যাত্রী সাধারণ তারা কিন্তু আটকা পড়েছেন গাড়ির মধ্যে। আমরা পিছনে যদি দেখাই দেখতে পাচ্ছেন উইস দিয়ে আসলে এই ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটি কিন্তু আসলে এই রাস্তার মধ্যখানে ছিল এবং আমরা যতটুকু জেনেছি যে সংঘর্ষটি ঘটার সময় দুটি ট্রাক এবং একটি সিএনজি ছিল এবং সিএনজিকে বাঁচানোর জন্য যেমনটি দাবি করছেন এলাকার মানুষ এবং সবাই যেমনটি বলছেন সিএনজিকে বাঁচানোর জন্য ট্রাকে সংঘর্ষ বাঁধে এবং সংঘর্ষ বেঁধে ট্রাকটি আসলে দুমড়ে মুচড়ে পড়ে যায় রোডের মধ্যখানে এবং ট্রাকের মধ্যে পাথর বোঝাই ছিল এবং একটি ট্রাক কিন্তু রাস্তার পাশে খাদে পড়ে আছে এবং একটি ট্রাক রাস্তার মধ্যখানে পড়ে যায় এবং এই যে দেখতে পাচ্ছেন পাথর,
এই যে পাথর দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন এখানে কিন্তু আসলে উদ্ধার তৎপরতা চলছে এবং তারা পাথরগুলো উঠাচ্ছেন এবং এখানে প্রতিনিয়ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক পিকআপ কাভার ভ্যানের তাজপুর শাখার সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং প্রশাসনের অসংখ্য লোকজন এখানে রয়েছেন উদ্ধার তৎপরতায় অসংখ্য পাথর আসলে বাবুল ভাই কতটুকু পাথর হবে ৫০০ ফুট পাথর প্রায় ৫০০ ফুট পাথর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখো প্রায় ৫০০ ফুট পাথর আপনারা দেখতে পাচ্ছেন রোডের মধ্যখানে রয়েছে এবং সেটি কিন্তু আসলে তারা এই মুহূর্তে উদ্ধার তৎপরতা আচ্ছা আমরা আরেকটু কথা বলবো তাজপুর ট্রাক পিকআপ কাভার ভ্যানের উসমানীনগর উপজেলার ট্রাক পিকআপ কাভার ভ্যানের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ওনার কাছ থেকে আমরা আর একটু একটু জানার চেষ্টা করবো বাবুল ভাই একটু যদি বলেন যে প্রায় ৩-৩.৫ ঘন্টা ব্যাপী আমরা দেখতে পাচ্ছি রাস্তাটি বন্ধ অনেক যাত্রী সাধারণের ভোগান্তি হচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছি যে ৩ জন যারা আহত হয়েছেন ঘটনায় কবলে পড়ে একটি সিএনজি এবং ২টি ট্রাক এবং সিএনজিকে বাঁচাতে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রাকের সংঘর্ষ ঘটেছে পাশাপাশি আপনাদের ট্রাকের হেল্পার এবং ড্রাইভার তারা কিন্তু আহত হয়েছেন চিকিৎসার জন্য উসমানীতে আছেন তাদের অবস্থা কী রয়েছে আর এই পাথরগুলা কত সময় লাগবে এইভাবে তো সরাতে সরাতে অনেক সময় লেগে যাবে আমরা এখানে রাস্তা বন্ধ হওয়ার পরে আমাদের লেবারগুলো সব আনছি আমরা আধা ঘন্টার মধ্যে আমরা এই রাস্তা ক্লিয়ার করব পাথরগুলো অন্য ট্রাকে তুলে দিব আমরা রাস্তা ক্লিয়ার দিব এবং মানুষের যাতায়াত আমরা করে দিব যতটুকু সহযোগিতা লাগে সেইটা আমরা করে নিব আপনাদের মানুষজন যারা দুর্ঘটনায় কবলিত হয়েছিলেন তাদের অবস্থা তারা মোটামুটি সুস্থ আছেন উসমানী মেডিকেল হাসপাতালে আচ্ছা যে দুটি ট্রাক আপনারা কি শনাক্ত করেছেন এই ট্রাকগুলো কোন জায়গার এটা বাইরা ডিস্ট্রিক্টের গাড়ি দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের উসমানীনগর উপজেলা ট্রাক পিকআপ কাভার ভ্যানের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ওনার কাছ থেকে যে আজ এখানে যে দুটি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়েছে দুটি ট্রাক কিন্তু একটি হচ্ছে ময়মনসিংহের আর একটি হচ্ছে জাফলংয়ের সিলেটের জাফলংয়ের আর সিএনজিটা যদি সেটিকে আপনারা নিশ্চিত হতে পেরেছেন কোন জায়গার আমি সিএনজিটা এখানে নিশ্চিত হইতে পারি নাই সিএনজির কেউ এখানে আসে নাই গাড়িটা এই জায়গার মধ্যে ফুসকুড়ে কাদার মধ্যে ফালাইছে এখনো ড্রাইভার আসে নাই কেউ আসে নাই আচ্ছা সিএনজিটা এখন পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি অনেকেই বলছেন এটি দয়ামিরের সিএনজি অনেকেই বলছেন যাই হোক আমরা দৃষ্টি আকর্ষণ করছি আসলে সবার আপনারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন সবাই শেয়ার করে সঙ্গেই রাখুন এবং বিশেষ করে রাস্তাঘাটে চলাচলে আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে চলবেন আজকের যে ঘটনাটি ঘটেছে যেটি প্রত্যক্ষদর্শী এবং অনেকেই দাবি করছেন যে সিএনজির কারণে এই ঘটনাটি ঘটেছে এবং সিএনজিকে বাঁচানোর জন্য আসলে দুটি ট্রাকে সংঘর্ষ বেঁধেছে আপনার কি ট্রাকটি ওই ট্রাকটি আপনার না আমি আবার জেলার মেম্বার ট্রাক শ্রমিক এসেছি এসে দেখলাম যে দুইটি ট্রাক একটা বিদেশি ট্রাক আর একটা সিলেটের লোকাল ট্রাক একটা ময়মনসিংহের ময়মনসিংহের ট্রাক আর একটা সিলেটের ট্রাক দুইটা সংঘর্ষ হয়েছে কিন্তু রুগী বর্তমানে হসপিটাল আছে আমি দেখতে পাচ্ছি যে আমার তাজপুরের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং সহসাধারণ সম্পাদক আপনার নাম কি তা কতরুবাই আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিডেন্টের পর্যায়ে উনি এসেছেন এসে উনি ওনারা ওই যে রাস্তায় কিছু অ্যাক্সিডেন্টের পরে এই পাথরগুলো গাড়ি থেকে পড়ছে এই পড়ার পরে দেখা যাচ্ছে এখানে ওনারা নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বাবুল মিয়া এবং কথরুবাই আমি আইসা দেখি ওনারা লেবার দিয়া ওই রাস্তা গাড়ি পরিষ্কার করার জন্য রাস্তা গাড়ি যাওয়ার জন্য ওনারা খুব এখানে মেহনত করতেছেন খুব কষ্ট করতেছেন আমিও ওনার সাথে এই মুহূর্তে এসে ওনাদের সাথে আমি
সহযোগিতা করতেছি জেলা ট্রাক শ্রমিকের মেম্বার হিসেবে আমি আইছি জেলা থেকে পাঠানো হয়েছে তাই আমি দেখতে পাচ্ছি এখন লাইন চলছে গাড়ি চাইতেছে আল্লাহর হুকুম আশা রাখি আধা ঘন্টা পরে এক ঘন্টার ভিতরে সবকিছু লাইন পরিষ্কার হবে আর ওই যে মালগুলা নিচে বেলানো আছে ওই মালগুলা একটা ট্রাক নিয়ে যারা ট্রান্সপোর্টের লোক আছে ওনারাও মনে হয় অবশ্যই ওই জায়গায় আসবেন আইসা একটা ট্রাক ভাড়া করি ওনারা ওনার পাথর অবশ্যই অন্য জায়গায় ওই জায়গায় পাঠাবেন আমরা একটা জিনিস আপনার কাছ থেকে জানি যে আপনাদের যে তিনজন চালক এবং হেলপার তাদের মধ্যে কোনো যাত্রী কি ছিলেন যে পাথরের কোনো যাত্রী ছিলেন কিনা এবং আপনারা শুধু মানে আপনাদের স্টাফের লোক ছিলেন না ওইটা শুধু তোমার স্টাফের লোক ছিল ওইটা তো আমি তো জানি যে স্টাফের লোক থাকে কোনো যাত্রী লোক থাকে না কোনো সময়ও টাকা কোনো সময় যাত্রী মাল যাত্রী পাসেঞ্জার লয় না ওনারা টাক হেলপার এবং ড্রাইভার যেমন যাত্রী বলতে যে মালামাল নেওয়ার সময় অনেক যাত্রী কিন্তু তারা না 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 ওইগুলা ওইগুলা নাই ওইগুলা নাই শুধু ড্রাইভার হেলপার কিন্তু আমি ওই জায়গায় আইসা শুনছি যে এই ড্রাইভার খুব উসমানিত হয়েছে খুব অবস্থা বেহাল আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় ওনারা বাঁচবেন কিনা তা বলা যাচ্ছে না এখনো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার নামটা যদি আমার নাম হইল কি সিলেট জেলা ট্রাফিক কাভারবেন সমিতি ইউনিয়নের জেলার মেম্বার আমি শফিক আলী দর্শক আমরা কথা বলছিলাম সিলেট জেলা ট্রাক পিক আপ কাভারবেন জেলার মেম্বার যিনি শফিক আলী ওনার সাথে আমরা কথা বলছিলাম এবং উনি যেমনটি জানিয়েছেন যে যে দুটি ট্রাক আসলে ঘটনাস্থলে কবলিত হয়েছে দুর্ঘটনায় সেই দুটি ট্রাক কিন্তু একটি হচ্ছে ময়মনসিংহের এবং একটি হচ্ছে সিলেট জাফলংয়ের এবং এই ট্রাকের মধ্যে যারা সংঘর্ষে ঘটনাস্থলে যারা আহত হয়েছেন তারা কিন্তু ট্রাকের স্টাফ এবং ড্রাইভার এবং হেলপার প্রায় তিনজন কিন্তু আসলে ঘটনায় আহত হয়েছেন তাদেরকে কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং খুবই তারা কিন্তু আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আমরা জানতে পেরেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডের লাইন কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার করেছেন এবং অন্য সাইডে আসলে গাড়ি অসংখ্য গাড়ি রয়েছে এবং অনেক যাত্রী সাধারণ এবং অনেক মানুষের আজকের এই ভোগান্তি হচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পা যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা কিন্তু আছি সিলেটের উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের 10 মাইল নামক যে প্রাণ কোম্পানির একদম সম্মুখে রয়েছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানি একদম প্রাণ কোম্পানির সামনে আমরা এই যে সামনে প্রাণ কোম্পানির একদম সম্মুখেই কিন্তু আমরা রয়েছি এবং ঘটনার স্পট কিন্তু হচ্ছে এটি আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে ট্রাক যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই ট্রাক কিন্তু বোঝাইকৃত ছিল পাথরে এবং এই ট্রাকটি পাথর নিয়ে আসলে এই রোডের মাঝখানে ঘটনার কবলে পড়ে যায় এবং আরও একটি ট্রাক আমরা দেখাই আপনাদেরকে এই যে একটি ট্রাক আরেকটি ট্রাক রয়েছে পাশে খুবই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ট্রাক কিন্তু এখানে রয়েছে দুটি ট্রাক কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছিল রোডের উপরে এবং একটি কিন্তু আসলে রোড থেকে খাদে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ঘটনার সাথে একটি সিএনজি কিন্তু আসলে সম্পৃক্ত হয় সিএনজিটা কিন্তু রাস্তার উভয় পাশে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি খাদে পড়ে আছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা যেমনটি জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা আহত হয়েছেন তারা কিন্তু সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি এখানে সিএনজিতে যারা কোনো ধরনের যাত্রী সাধারণ ছিল না এবং সিএনজিতে শুধু চালক ছিলেন এখন পর্যন্ত আমরা সিএনজি শনাক্ত করতে পারিনি এই সিএনজিটা কোন জায়গার এবং অনেকেই বলেছেন এটি দয়ামিরের সিএনজি এবং সিএনজিটা কিন্তু আসলে নাম্বারবিহীন আমরা দেখতে পাচ্ছেন অনেক জনসাধারণ তারা কিন্তু আসলে এই উদ্ধার কাজে কিন্তু তারা অনেক তৎপর ভূমিকা পালন করেছেন এবং পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোডটি মোটামুটি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এবং রাস্তায় অনেক পাথর রয়েছে তারপরে এক সাইড দিয়ে আসলে রোডটি ক্লিয়ার করা হচ্ছে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই বলছেন কেউ মারা গেছেননি এখন পর্যন্ত আসলে সেটি আমরা জানতে পারিনি এবং কেউ মারা যাননি আমরা এখন পর্যন্ত সেটি শনাক্ত করতে পারিনি আমরা যতটুকু জেনেছি যে তিনজন যাত্রী আমরা জানি যে তিনজন ট্রাকের চালক এবং হেলপার
তারা কিন্তু আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এখান থেকে উদ্ধার তৎপরতা চালিয়েছিলেন আমাদের ওসমানীনগর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং এখন কাজ করে যাচ্ছেন পুলিশের একটি ইউনিট এবং দেখতে পাচ্ছেন এখানে উইস দিয়ে আসলে এই ট্রাকটিকে আসলে রাস্তার মধ্যখান থেকে তারা সরিয়ে নিয়ে এসেছেন এবং পাথর কিন্তু রয়েছে এখনো রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর এখানে বলা হচ্ছে যে 500 ফুট এখানে 500 ফুট পাথর বলা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পাথর আরো বেশি পাথর অনেক বেশি পাথর অনেক সময় আমরা দেখতে পারি যে ট্রাকের মধ্যে অনেক বেশি বোঝাই থাকে প্রায় 550 ফুটের মতো হতে পারে আমরা যতটুকু একটু আন্দাজ করতে পারছি এবং দেখতে পাচ্ছেন এই যে অবস্থানটি তো দর্শক আমরা আসলে যারা যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা ছিলাম সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের কুরুয়া বাজার নামক যে 10 মাইল এরিয়া এবং প্রাণ কোম্পানির একদম সম্মুখে আমরা রয়েছি সেখান থেকে আমরা আজকের এই সড়ক দুর্ঘটনার নিউজটি আমরা কভার দেওয়ার চেষ্টা করেছি যারা যেখান থেকে দেখছেন এখানে কিন্তু আসলে দুটি ট্রাক এবং একটি সিএনজি এই সংঘর্ষে বাদে এবং এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে ঘটার পরপরই কিন্তু এখন পর্যন্ত উভয় পাশে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে অল্প হলেও আসলে রাস্তাটি ক্লিয়ার করা হচ্ছে তবে ঘটনায় যারা ঘটনার কবলে পড়ে যারা আহত হয়েছেন আমরা এখনো জানতে পারিনি তারা কিন্তু আসলে তিনজন আহত হয়েছেন এবং তিনজন ট্রাকের হেল্পার এবং ড্রাইভার ছিলেন তাদের যদিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিন্তু ঘটনাস্থলে কেউ মারা যাননি এখন পর্যন্ত আমরা সেটি আমরা জানতে পারিনি তো দর্শক আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু